সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে এসিডি ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা দেখব পরিমিতির তৃতীয় অধ্যায় বা তৃতীয় পার্ট বলতে পারো, যে পার্টটা আছে সেটা হচ্ছে বৃত্ত। তো বৃত্ত করার আগে আমাদের আগে বৃত্ত সংক্রান্ত কিছু তথ্য জানা দরকার, যেগুলো জানলে আমাদের বৃত্তের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে। তো প্রথমে আসো, বৃত্ত কি? যদি বলা হয় বৃত্ত কি, তো সবাই অন্তত বলতে পারো যে গোল গাল একটা কিছু দেখলে সেটাই বৃত্ত। এখন বৃত্ত কাকে বলে আমাদের আগে সংজ্ঞাটা জানতে হবে, বৃত্ত কাকে বলে? নির্দিষ্ট বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে কোনো বিন্দুর চলার সঞ্চারপথকে বৃত্ত বলে। যদি সেটা নির্দিষ্ট দূরত্ব বজায় না রাখে তাহলে সেটা বৃত্ত হবে না। একটু খেয়াল করো, ও যদি একটা নির্দিষ্ট বিন্দু হয়, এর থেকে একটা নির্দিষ্ট দূরত্ব r বজায় রেখে বিন্দু দিয়ে চলার পথটা, এই পথটাই হচ্ছে বৃত্ত। তারপর আসো বৃত্তের পরিধি। বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। এই যে বৃত্তের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত ঘুরে আসতে যে দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের, সেটা হচ্ছে বৃত্তের পরিধি। অর্থাৎ বৃত্তের পরিধি সমান সমান সূত্র হচ্ছে আমাদের 2πr, যেখানে r হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। পরিধির পরে আসো ব্যাসার্ধ দিয়ে। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। বৃত্তের কেন্দ্র থেকে এই কেন্দ্র যদি ও হয়, এখান থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে বৃত্তের। ও যদি একটি কেন্দ্র হয়, ও থেকে মনে করো এ বিন্দুর দূরত্ব যেটা, ও থেকে বি বিন্দুর দূরত্ব সমান। আবার যদি এখানে একটা সি বিন্দু দেওয়া হয়, তাহলে কেন্দ্র থেকে পরিধির যে কোনো বিন্দুর দূরত্বে সমান। আমরা বলতে পারি বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। যেমন এখানে একটু খেয়াল করো, ব্যাসার্ধ কি হবে? এখানে ব্যাসার্ধ সমান সমান ও এ, ও বি, ও সি, এই তিনটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। একে আমরা সাধারণত আর দ্বারা প্রকাশ করে থাকি। কেমন? সাধারণত আর দ্বারা প্রকাশ করি। বৃত্তের ব্যাসার্ধ সাধারণত কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। তারপরে আসো যে বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাকে ওই বৃত্তের জে বলা। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটি বিন্দুর রেখাকে ওই বৃত্তের জে বল। আচ্ছা, ও কেন্দ্র বিষয়ে আমি একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু, যে কোনো দুইটা বিন্দু, একটা বিন্দু নিলাম এ, একটা বিন্দু নিলাম আমি বি, এ এবং বি, এই দুইটা বিন্দু সংযোগ যে রেখা সেটা হচ্ছে জে। এখানে যে হচ্ছে এ বি, অথবা আরেকটা হইতে পারে, তুমি যদি নাও এখানে একটা বিন্দু নাও, এখানে একটা বিন্দু নাও, সিদ্ধ এটা ডি। বৃত্তের পরিধির উপর যে কোনো দুইটা বিন্দু সংযোগ যে রেখা তৈরি হবে সেই রেখাটা হচ্ছে বৃত্তের জে। এবার আমরা দেখব বৃত্তের ব্যাস। ব্যাস বৃত্তের যে যে কেন্দ্র দিয়ে যায়, বৃত্তের যে যে কেন্দ্র দিয়ে অতিক্রম করে,
করেন। তাকে ওই বৃত্তের ব্যাস বলে। একটু খেয়াল করো, ও কেন্দ্রবিষ্ট একটা বৃত্তের, এই যে কেন্দ্র, কেন্দ্র যদি উপর, এখন বৃত্তের যে যে কেন্দ্র দিয়ে যাবে, এখানে যদি একটা বিন্দু আর এখানে যদি একটা বিন্দুতে এ আর বি, এই দুইটা বিন্দু সংযোগ রেখা হচ্ছে জে, কিন্তু এই জেটা কি দিয়ে গেছে, ও দিয়ে গেছে, কেন্দ্র দিয়ে গেছে, এই কারণে বৃত্তের বৃহত্তম জে হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে আমরা কি বলতে পারি, বৃত্তের বৃহত্তম জে হচ্ছে বৃত্তের ব্যাস। কি বলেছে, বৃত্তচাপ বৃত্তের পরিধির উপর যে কোনো অংশকে ওই বৃত্তের বৃত্তচাপ বলে। বৃত্তের পরিধির উপর যে কোনো অংশকে ওই বৃত্তের বৃত্তচাপ। একটু খেয়াল করো, এই যদি একটা বৃত্ত হয়, ওখানে বিষয় একটা বৃত্ত, বৃত্তের উপর একটা বিন্দু আমি এ এবং বি, এ বি, যে কোনো এই অংশটাকে আমরা বলবো কি, বৃত্ত চাপ। সেটা হইতে পারে এখানে সি এবং ডি, হইতে পারে সি এবং ডি, এ সি ডি হচ্ছে বৃত্ত চাপ, অর্থাৎ বৃত্তের পরিধির উপরে যে কোনো অংশকে বৃত্ত চাপ বলা হয়, বৃত্তকলা। বৃত্ত করা কি, বৃত্তের দুইটি ব্যাসার্ধ এবং বৃত্তচাপ দ্বারা যে ক্ষেত্র তৈরি হয়, বৃত্তচাপ দ্বারা যে ক্ষেত্র তৈরি হয় ওই ক্ষেত্রকে বৃত্তকলা বলে। সেটাকে একটু খেয়াল করো, বৃত্তের দুইটি ব্যাসার্ধ, এখন এখান থেকে কেন্দ্র থেকে যদি আমি একটা ব্যাসার্ধ নিলাম এখানে, আরেকটা নিলাম এখানে, ও থেকে এ এবং বি, ও এ ও বি হচ্ছে দুইটি ব্যাসার্ধ, আর এ বি হচ্ছে কি, বৃত্তচাপ। এই বৃত্তচাপ যে ক্ষেত্রটা উৎপন্ন করব সেটি হচ্ছে আমার বৃত্ত কলা। যেমন এখানে বৃত্ত কলা হচ্ছে, এখানে বৃত্ত কলা সমান এ ও বি এর ক্ষেত্র। আচ্ছা, এই তথ্যগুলো জানলে আমরা বৃত্তের সকল অঙ্ক করতে পারবো।